ঢলিউডের জনপ্রিয় নায়ক দেব তার নতুন ছবি হইচই আনলিমিটেড নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এটি নায়কের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হতে যাচ্ছে দেবের অ্যাকশন ছবির ভক্তদের জন্য সুখবর হল এবার চ্যালেঞ্জ থ্রি নিয়ে হাজির হচ্ছেন তিনি ছবিটি তেলেগু সুপার হিট দিলের রিমেক ভার্সন খবর টাইমস অব ইন্ডিয়া দুই সালে দেব অভিনীত চ্যালেঞ্জের প্রথম কিস্তি মুক্তি পায় ছবিটি পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী দেবের বিপরীতে ছিলেন নায়িকা শুভশ্রী এরপর নায়কের চ্যালেঞ্জ ট্যুর নায়িকা হিসেবে দেখা যায় পূজা ব্যানার্জিকে দুই হাজার সালের হিট ছবিটি তেলেগু ডকুডুর রিমেক আর এই ছবির মাধ্যমে বিজ্ঞাপন নির্মাতা রাজা চন্দ পরিচালক চলচ্চিত্র হিসেবে নাম লেখান এই মুহূর্তে দেব তার প্রযোজিত হৈচৈ আনলিমিটেডের জন্য সময় দিচ্ছেন ছবির শুটিং ইউনিট এখন উজবেকিস্তানে অবস্থান করছেন